দোল পূর্ণিমার ঠিক এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম শান্তিনিকেতন। সেখানে গিয়ে আমি ছিলাম ভারত সেবাশ্রম সঙ্ঘে। দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চোখে পড়ল দূরে গোশালায় গরুদের খাবার দেওয়া হচ্ছে। দেখে তো আর নিজেকে আটকাতে পারলাম না, ছুটে চলে গেলাম সেখানে। তো গোশালারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অনেক বড় গোশালা রয়েছে, প্রচুর গরু রয়েছে, চারখানা টোটাল রো রয়েছে। প্রত্যেকটা রোতে এরকমভাবে গরুদের সকালবেলা খাবার দেওয়া হয় বিচুলির সাথে ভুষি। আমার তো খুবই ভালো লেগেছে, আমি জীবনে প্রথমবার এত গরু, মানে কোনো গোশালাই আমি জীবনে প্রথমবার দেখলাম। তাই আমার ভালো লাগা জিনিসগুলো তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই, তাই জন্য তোমাদের সাথে ভাগ করে নিলাম আমার ভালো লাগাটুকু। গোশালার ঠিক পেছনেই রয়েছে সারি সারি তাল গাছ। সেই তাল গাছের পেছন থেকেই কিন্তু সূর্যদেব ভোরবেলা আকাশে উঠে আসে, যেটা ঘরের ব্যালকনি থেকে দেখতে অপূর্ব লাগে। আর গোশালার ঠিক পাশেই রয়েছে সোনাঝুরি বন, যে বনের মধ্যে সূর্যের আলো পড়ে এক অপূর্ব মায়াজাল তৈরি করে। আর এখানের পাখির ডাক কিচির মিচির অপূর্ব। আর বেশি কিছু বলবো না, তোমরা মন দিয়ে শোনো। এ ভালো, এ ভালো, ওলে বাবা লে, কত ভালো, কত ভালো, কত ভালো, ভালো, ওলে বাবা। এদিকে কত ভালো, কত ভালো, বলে বাবা কত ভালো, কি হচ্ছে, কি হয়েছে, কি হয়েছে, ওলে বাবালি। যে কোনো পশু পাখিকে আদর করার সময় না মুখ থেকে আদরের সুরগুলো বেরিয়েই আসে। আমি তো নিজেকে একটু আটকাতে পারি না। আমি জানি এটা যারা পশু পাখি প্রেমী, গাছপালা ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, তাদের তো এটা হয়ই, তারা তো এটা নিশ্চয়ই বুঝবে।
ভারত সেবাশ্রম সংঘের পুরো ভিডিও আমার চ্যানেলে কিন্তু অনেকদিন আগেই আপলোড হয়ে গিয়েছে। তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো, এখানে কিভাবে যাবে, কোথায় থাকবে, ঘর ভাড়া কত, এখানে কি কি ফ্যাসিলিটি আছে, সুবিধা অসুবিধা সমস্ত কিছু, খাওয়ার খরচ কত, যাতায়াত খরচ কত, সমস্ত কিছু ডিটেলসে আমার ভিডিওতে দেওয়া রয়েছে। প্রচুর মানুষ কিন্তু দেখেও নিয়েছেন, তোমরা চাইলে তোমরাও গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার কাছের মানুষদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আজকের মতো এটুকুই, তোমরা খুব ভালো থেকো, ভালোভাবে ঘুরো, খাও আর লাইফটাকে এনজয় করো। টাটা। Thank you.